হজকে কেন্দ্র করে মুসলিদের পদচারণার মুখর পবিত্র নগরী মক্কা রোববার পঁচিশে জুন স্থানের সময় ভোর মক্কা থেকে মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম মহামারী করোনা গেল বছর হজ পালনের বিভিন্ন বাধ্যবাধকতা ছিল তবে বিশ্বব্যাপী সর্বোত্তক পরিস্থিতি স্বাভাবিক হয় বিপুল সংখ্যক মুসল্লি নিয়ে এবারে পবিত্র হজে আয়োজন করেছে সৌদি সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন দেশে কোটা অনুযায়ী প্রায় সাড়ে বাইশ লাখের অধিক মুসল্লিকে দেওয়া হয়েছে হজ পালনের অনুমতি এসব অনুমতি নিয়ে এর মধ্যে সৌদি আরবে হজ পালনে উপস্থিত হয়েছে বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা এদিকে মুসলিদের নিরাপত্তা শুরু থেকে নেওয়া হয়েছে ব্যাপক ব্যবস্থা অবস্থা নিরাপত্তা বাহিনী বিভিন্ন স্তরে লক্ষাধিক কর্মীর দায়িত্ব পালনে রয়েছে হজের নির্ধারিত স্থানগুলোতে তাবুর শহর মিনার সাজ্জিত হয়েছে নতুন রূপে আগের চাইতে বেশি সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে মুসলিদের জন্য মিনারে বিভিন্ন পয়েন্ট কয়েক হাজার অটো ইলেকট্রিক গাড়ি সেবা দেবে হাজিদেরকে এছাড়া আরাফাতের নির্ধারিত স্থান সৌদি সেনা সদস্যদের কয়েকটা প্লান্টু মোতায়েন রয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় অপরদিকে যাত্রীদের দিক নির্দেশনা দিয়ে এবারও বেশ কিছু রোবট মোতায়েন করেছে সৌদি কর্তৃপক্ষ পবিত্র কাবাঘরের অগ্নিয়ান কিং আজিজ আব্দুল কমপ্লেক্স সামনে দেখা গেছে এমন একটি রোবট কিছু বিশেষ কালো কাপড় বা যা দিয়ে কাবাঘর আচ্ছাদিত করা হয় গায়ের রোবটটি হজ যাত্রীদের স্বাগত জানাচ্ছে এছাড়া হজ যাত্রীদের বিভিন্ন বিষয়ের দিক নির্দেশনাও দিচ্ছে গ্লোভ নিউজের এক প্রতিবেদনে বলায় রোবটটির কমপ্লেক্সটির বিভিন্ন পণ্য নিয়ে আরবিতে দর্শনার্থীদের বিভিন্নভাবে প্রশ্নের উত্তর দিয়েছে এটি বিশ্বের এগারোটি ভাষার যোগাযোগ করতে পারে ভাষাগুলো হলো আরবি ইংরেজি ফ্রান্স রুশ ফার্সি তাস্কিন চাইনিজ বাংলা ও হাইসাই ইত্যাদি ধন্যবাদ সবাইকে খবর পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন